সকলেই পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রহমানির রহিম, মালিকি ইয়াওমিদ্দিন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, غير المغضوب عليهم ولا الضالين آمين. قرآن الكريم একটি সূরা তেলাওয়াত করেছি, সূরাটি প্রত্যেকেরই পরিচিত, তবে আলোচনা যেটা হবে সেটা অপরিচিত। কমন সূরার আনকমন আলোচনা বলতে পারেন, এক কথায় যদি বলেন। যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, আর এই সূরার তাফসির এজন্য করছি যেন আমাদের সম্পর্কটা কোরআনের সাথে হয়ে যায়। এখন তো কোরআনের সাথে সম্পর্ক করার কার্যক্রমের খুবই অভাব, খুবই অভাব। মাহফিলগুলো কেমন যেন কৌতুকপূর্ণ হয়ে গিয়েছে, অভিনয়পূর্ণ হয়ে গিয়েছে, নাটক দিয়ে ভরে গেছে। এটা আমাদের ব্যর্থতা, অথচ এটা কাম্য ছিল না। এটা ইমানের, ইসলামের বা কোরআন এবং সুন্নাহের কোনো তাকাজাই পড়ে না, কিন্তু সেগুলোই হচ্ছে। লক্ষ লক্ষ অপরিচিত মানুষের সামনে কাউকে যদি পরিচিত দেখা যায়, তার দিকে অটোমেটিক নিজেদের মনোযোগ আকর্ষণ হয়, সালাম মুসাফাহা হয়, কৌশল বিনিময় হয়। ঠিক তেমনিভাবে কোরআনে কারিমের সূরাগুলোর সাথে যদি আমাদের সম্পর্ক থাকে, পরিচয় থাকে, নামাজে যখন ইমাম তিলাওয়াত করবেন, নামাজের প্রতি মনোযোগ আকর্ষণ হবে, মনোযোগ বেড়ে যাবে। ইমাম কি পড়ছেন আর আমি কি শুনছি, তার মধ্যে সমন্বয় তৈরি হয়ে রবের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ হবে ইনশাআল্লাহ আজিজ। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে যেভাবে অপরিচিত কারো দিকে নিজেদের মনোযোগ আকর্ষণ হয় না, ঠিক তেমনিভাবে এখন আমাদের নামাজের অবস্থা এমন হয়ে গিয়েছে যে ইমাম নামাজ পড়ছেন, তা আমাদের কি পড়ছেন না পড়ছেন তার ব্যাপারে কোনো মনোযোগই নাই, সবই যেন অপরিচিত, সবই যেন এক মহাসমুদ্রের কোথাও নিয়ে আমাকে ছেড়ে দেওয়া হয়েছে। ইমাম কি পড়ছেন, আমি কি শুনছি, আল্লাহ কি বলছেন, আমার কাছে আল্লাহর কি বক্তব্যের তাকাজা, এর কোনোটারই সমন্বয় নাই। তো আপনি আর আমি দিন দিন নামাজের প্রতি অমনোযোগী হয়ে রবের সাথে দূরত্ব তৈরি হচ্ছে, কথা বলেন ঠিক। এই আলোচনাটি সেই দৃষ্টিকোণ থেকে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এমন কোন নামাজ নাই যে সূরা, যে নামাজে এই সূরা তেলাওয়াত হয় না। তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের প্রত্যেকের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গুরুত্ব দিয়ে এটাকে বোঝার এবং আমল করার জন্য শোনার তৌফিক দান করুন, আমিন। এই সূরার পরিচয় দিয়ে আগে, যেহেতু পরিচয়ের কথাই আগে বললাম, এই সূরাটি কোরআনে কারিমের 114টি সূরার মধ্যে প্রথম সূরা, প্রথম পরিচয়। দ্বিতীয় পরিচয় হলো এই সূরাটি কোরআনে কারিমের 30টি পারার মধ্যেও প্রথম পারার প্রথমে অবস্থিত সূরা। তৃতীয় পরিচয় হলো কোরআনে কারিমের সমস্ত সূরাগুলো দুই ভাগে বিভক্ত, মাক্কি অথবা মাদানি, এই সূরাটি হলো মাক্কি। চার নম্বর পরিচয় হলো কোরআনে কারিমের প্রতিটি সূরায় কম বেশি আয়াত আছে, এই সূরার আয়াত সংখ্যা হলো সাতটি, সাতটি আয়াত। পাঁচ নম্বর হলো কোরআনে কারিমের এই সূরার সাতটি আয়াতে 125টি শব্দমালা রয়েছে,
ছয় নম্বর হলো এই পঁচিশটি শব্দমালায়, এই পঁচিশটি শব্দমালায় একশো ছাব্বিশটি অক্ষর আছে, আলিফ বা তা সা জিম হা, এরকম একশো ছাব্বিশটি মতান্তরে ইবনে কাসির আলাইহ রহমা বলেছেন একশত তেরোটি অক্ষর আছে। সাত নম্বর পরিচয় হল কোরআনে করিমের প্রতিটি সুরার এক বা একাধিক নাম আছে, কিন্তু এই সুরাটি এমন সুরা যেই সুরার নাম মুফাসসিরিনে কেরামগণ বলেন কোরআনে হাকিমের এই সুরার পঞ্চান্নটিরও বেশি বিভিন্ন কিতাবে তাফসিরে এসেছে নাম আছে, পঞ্চান্নটার বেশি নাম আছে। এই সুরার আট নম্বর পরিচয় হল অনেক সুরাতে সুরার নাম উল্লেখ আছে, যেমন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রথম শব্দটাই সুরার নাম, সুরার নাম কাফ ওয়াল কোরআনিল মাজিদ, সুরার নাম কাফ, সুরার শুরুতে এসেছে কাফ, সুরার নাম ইয়াসিন শুরুতে এসেছে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, এটা বোঝানোর জন্য বললাম। এই সুরার নাম সুরার কোথাও উল্লেখ নাই, সর্বাধিক প্রসিদ্ধ নাম হলো আল ফাতিহা, আর আল ফাতিহা শব্দটি পুরা সুরার কোথাও নাই। তবে এই সুরার অন্যান্য মশহুর নামের মধ্যে দুই একটা নাম আছে, আমি আর ওদিকে যাচ্ছি না। আলহামদু থেকে আমিন পর্যন্ত কোথাও আল ফাতিহা নেই। এই সুরার নয় নম্বর পরিচয় হলো পুরো কোরআনে করিমের একশত চোদ্দটি সুরার মধ্যে এই সুরাটা উম্মুল কিতাব, উম্মুল কোরআন মানে পুরো কোরআনে করিমের মা। এই সুরার দশ নম্বর পরিচয় হল তাফসির রুহুল মানি এবং রুহুল বায়ানে এসেছে পুরো কোরআনে করিমের সার নির্যাস আল্লাহ তাআলা এই সুরাতে ঢুকিয়ে দিয়েছেন, যার কারণে এই সুরার নামও কোরআনে করিমের মা হিসেবে অভিহিত করা হয়েছে। বলে পুরা কোরআনে করিমের সারাংশ কি, দুটি বিষয়, একটা হলো ইমান আর আরেকটা হলো আমলে সালেহ, একটা হলো ইমান আর আরেকটা হলো আমলে সালেহ। ইমান আছে আমলে সালেহ আছে আল্লাহর জান্নাতি, ইমান নাই আমলে সালেহ আছে কখনোই জান্নাতে যেতে পারবে না, ইমান আছে আমলে সালেহ নাই শাস্তি ভোগ করার পর আল্লাহ কখনো না কখনো ইমান আনার কারণে জান্নাত দিবেন। এই হলো টোটাল একটা পরিচয় আপনাদের সামনে তুলে ধরলাম। তাহলে বুঝেন এই সূরাটা কত গুরুত্বপূর্ণ, সংসারে মায়ের গুরুত্ব সব থেকে ফ্যামিলি মেম্বারদের মধ্যে বেশি হয়ে থাকে, যদি কোরআনে করিমের এই সূরাটি উম্মুল কিতাব বা উম্মুল কোরআন হয় তাহলে পুরো কোরআনে করিমের মধ্যে এই সূরার গুরুত্ব কত উপরে একটু চিন্তা করে দেখেন। আল্লাহু আকবার। দুঃখজনক হলেও সত্য, দুঃখজনক হলেও সত্য যে আপনি আর আমি কোরআনে করিমের এই সুরার সাথেও অপরিচিত। পঞ্চাশ বছর হয়ে গিয়েছে, ষাট বছর হয়ে গিয়েছে, সত্তর বছর হয়ে গিয়েছে, অনেক কিছু আমরা পারি, কোরআনে করিমের এত গুরুত্বপূর্ণ সুরাটি পারি না। ডান্স পারি, নাচ পারি, গাইতে পারি, কত কিছু পারি, পৃথিবীর এটা সেটা সব শয়তান যা যা আপনাকে আমাকে ধোকা দেয়, আপনি আর আমি সব কিছুর ব্যাপারে কম বেশি নলেজ রাখি, কিন্তু কোরআনে করিমের ব্যাপারেই আমাদের সব থেকে কম নলেজ, সব থেকে কম নলেজ। কেন একটু চিন্তা করে দেখি আসেন, কারণটা কি, এর পিছনে সমস্যাটা কি? কোরআনে করিমের এই সূরাটি খুব গুরুত্বপূর্ণ, আমি সামান্য গুরুত্ব তুলে ধরার চেষ্টা করব কোরআন এবং হাদিস থেকে। মাইকের সাউন্ডটা কি আর বাড়বে না রে ভাই? তা আমার বলাইতে হবে কেন, আমি তো একবার ইশারা দিয়ে বসছি। খুব বিরক্তিকর একটা বিষয়, ওয়াজ বন্ধ করা এদেরকে না বললে শান্তি লাগে না, আর আমি এটা সবচেয়ে বিরক্তিকর আমার এই এক ঘন্টা দেড় ঘন্টার ওয়াজের মধ্যে, যে মাইক ঠিক করো বা সাউন্ড বড়ো এই কথা বলা, চা খাওয়া পানি খাওয়া আমার কথা বলতেছি, এটা আমার কাছে সব থেকে বিরক্তিকর। কথা এক খেয়ালে এক মনোযোগে এক বসায় বলতে হবে, মাঝখানে উল্টা পাল্টা হইলে এটা মানতে পারি না। ঠিক আছে সাউন্ড, এটা আগে ঠিক করলেই তো আপনার আমার আর এখন বলতে হইতো না।
আপনারা যদি হুজুররা বলে যে মাইকের সাউন্ড বাড়ান, এটা করেন সেটা করেন, তো আপনার কোম্পানির তো বদনাম হবে, সুনাম হবে না, এটা সহজে তো বুঝেন না। হ্যাঁ, আগে থেকে ঠিক করবেন, মানে হুজুররা অন্ততপক্ষে কিছু বলে আপনার বদনাম না হয়, তাহলে আপনার মার্কেটিংয়ের সমস্যা হবে। আর যদি দেখে যে না হুজুর খুব কমফোর্ট ফিল করে, ওয়াশ করে গেছেন, তাহলে তো বুঝা যাবে যে মাইকটা না খুব ভালো, কি বলেন? অনেক জায়গায় আবার মাঝখান দিয়ে বুঝেন নাই, হুজুর তো এখন উল্টা তাকানোর টাইম নাই, হুজুর গিয়ারে আছে, কমায় দে, এটা আরেক বিরক্তিকর। এরকম কেউ করলে আমি মাঝখানে মাইকই বন্ধ করে দেয়, আমি বলি মাইক সারা ওয়াশ করবো, এতে মাইকের খুব সুনাম হয়, কথা বুঝেন নাই? তো খেয়াল করে কোরআনে কারিমের কথার মাঝখানে কোনো ডিস্টার্ব করা যাবে না, চাই মাইক হোক চাই অন্যদিকে হোক, আমিও চাই না আমার দ্বারা হোক, আর আমি চাই আপনাদের দ্বারা আমারও না হোক। আমি মনে হয় কথাটা বোঝাতে পেরেছি। একটু সামনে এগিয়ে গিয়ে বসবেন সবাই, সামনে আগায় বসেন, যেন পেছনে যারা আসছে তাদের যেন অসুবিধা না হয়। সবাই সামনে আগায় বসেন, পেছনে জায়গা হচ্ছে না, সবাই সামনে আগায় বসেন, একরামের নিয়তে, অন্য ভাইদের প্রতি আহসানের নিয়তে সবাই সামনে এসে বসেন, সবাই আগায় বসেন, যেন এই কথা না বলতে হয়। হ্যাঁ, সবাই আগায় বসেন, নিজ দায়িত্বে, ইমানি দায়িত্বে। কয়েল জ্বলতেছে না সামনে, এটা প্রথমেই বলছি, এ আরেক ভেজাল, এটা সব সময় গলার জন্য ক্ষতি, স্বাস্থ্যের জন্যও ক্ষতি, আর গলার জন্য তো মহা ক্ষতি। কোরআনে কারিমের এই সূরা খুব গুরুত্বপূর্ণ। কেমন গুরুত্বপূর্ণ, আমি একটা হাদিসের একটা ঘটনা শুনাই, তাহলে বুঝবেন। তিরমিজি শরীফের হাদিস 3115 নম্বর হাদিস, নবীজির একজন সাহাবি, বড় মাপের সাহাবি, কারিবুল কুররা যাকে বলা হয়, কারিদের মধ্যে যিনি প্রিন্সিপাল, সিনিয়র কারি, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়েছেন, নামাজে নবীজি গিয়ে ডাক দিয়েছেন, উবাই, নবীজি গিয়ে ডাক দিচ্ছেন, উবাই, উবাই ইবনে কাব, একদিকে তো আমি নামাজে, অন্যদিকে ডাকছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি জবাব দেব না চুপ থাকব? একদিকে রবের সামনে দাঁড়ানো, অন্যদিকে রসুল আমাকে ডাকছেন, কি করা যায়, কি করব? উবাই ইবনে কাব জবাব দিলেন না, নামাজ শেষ করলেন, নবীজি ফিরে গেলেন, নামাজ শেষ করার পর দ্রুত গতিতে রাসূলের সামনে গিয়ে হাজির, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহ রাসূল, আপনি আমাকে ডেকেছিলেন। নবীজি প্রশ্ন করলেন, মা মানাআকা ইয়া উবাই আন তুজিবানি ইয দাউতুক, উবাই আমি তো তোমাকে ডাকলাম, আমার ডাকে সাড়া দিতে তোমাকে কিসে প্রতিবন্ধকতা সৃষ্টি করলো, কে বাধা দিল, কেন জবাব দেওয়া নেই? উবাই ইবনে কাব জবাব দিলেন, ইন্নি কুনতু ফিস সালাহ, হে আল্লাহ রাসূল, আমি নামাজে ছিলাম, এজন্য জবাব দিতে পারিনি। নবীজি কোরআনে কারিমের একটি আয়াত শুনিয়ে উবাই ইবনে কাবকে তার এই কথার প্রেক্ষিতে জবাব দিলেন, হে উবাই ইবনে কাব, তুমি কি জানো না কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালে 24 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া লিরাসূল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া লিরাসূল ইযা দাআকুম লিমা ইউহয়িকুম, হে ঈমানদাররা, আল্লাহ এবং তার রাসূল যখন কোনো প্রাণবন্ত কাজের দিকে ঈমানদারদেরকে ডাকেন, আল্লাহ আর তার রাসূলের ডাকে সাড়া দেওয়া মুমিনদের জন্য ওয়াজিব হয়ে যায়। রাসূলের ডাকে সাড়া দেওয়ার গুরুত্ব বোঝাচ্ছেন আল্লাহ নিজে কোরআনে কারিমে। ভাইরা আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করুন, হযরত উবাই ইবনে কাব নামাজে নবীজি গিয়ে ডাকলেন, তিনি জবাব দিলেন না, নবীজির কাছে গিয়ে হাজির হলেন, নবীজি প্রশ্ন করলেন, উবাই কিসে তোমাকে আমার ডাকে সাড়া দিতে বাধা দিল বলো তো দেখি? উবাই ইবনে কাব বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী কুনতু ফিস সালাহ,
আমি তো নামাজে ছিলাম, এই জন্য আপনার ডাকে সাড়া দিতে পারি নাই। নবীজি বলছেন, উবাই তুমি কি জানো না কোরআনে কারিমে আল্লাহ তাআলা নাজিল করেছেন, ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল ইযা দাআকুম লিমা ইউহিকুম। আল্লাহ এবং তার রাসূল যখন মুমিনদেরকে কোনো প্রাণবন্ত কাজের দিকে ডাকেন, দুনিয়ার সমস্ত কাজ ফেলে দিয়ে আল্লাহর তার রাসূলের ডাকে সাড়া দেওয়া ওয়াজিব হয়ে যায়। উবাই ইবনে কাব বললেন, ওগো নবীজি আর কখনো এমনটা হবে না ডাকলে সাড়া দিব। নবীজি আবার বললেন, উবাই তুহিব্বু আন উআল্লিমাকা সূরাতান লাম ইয়ানজিল ফিত তাওরাতি ওয়ালা ফিল ইনজিলি ওয়ালা ফিজ জাবুর ওয়ালা ফিল কোরআনি মিছলুহা। উবাই রে, তুমি কি চাও তোমাকে এমন একটা সূরা শিক্ষা দেই যেই সূরার মতো সূরা তাওরাতে নাই, ইনজিলে নাই, এমন কি জাবুরে নাই, এমন কি কোরআনে কারিমের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা নাজিল করেন নাই? তুমি কি চাও তোমাকে এমন একটা সূরা শিক্ষা দেই? উবাই ইবনে কাব বললেন, না ইয়া রাসূলুল্লাহ, শিক্ষা দিন, আমি শিখতে চাই, জানতে চাই এমন সূরা কি এটা। নবীজি অতঃপর বলেন, উবাই কাইফা তাকরাউ ফিস সালাহ, নামাজের মধ্যে তুমি কি কেরাত পড়ো, কোন সূরা দিয়ে নামাজ আদায় করো? উবাই ইবনে কাব বললেন, উম্মুল কিতাব মানে সূরা ফাতিহা। নবীজি আল্লাহর নামে কসম করে বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা উনজিলাত ফিত তাওরাতি ওয়ালা ফিল ইনজিলি ওয়ালা ফিজ জাবুরি ওয়ালা ফিল কোরআনি মিছলুহা ওয়া ইন্নাহা সাবউল মাসানি ওয়াল কোরআনুল আযীম। উবাই, ওই সত্তার কসম করে বলছি যার হাতে আমি রাসূলুল্লাহর প্রাণ, শুনে রাখো, কোরআনে তাওরাতে ইনজিলে জাবুরে এরকম একটা সূরা নাই, এমনকি কোরআনে আরেকটা সূরা এরকম নাই। এই সূরা এত গুরুত্বপূর্ণ, এই সূরার গুরুত্ব কত বেশি চিন্তা করেন। উম্মতের কাছে এখন যদি রাসূল কোনো কথা কসম করে বলেন, এর গুরুত্বই উম্মতের কাছে নাই, কেমন উম্মত হয়েছে আপনি আর আমি চিন্তা করেন। শুধু তাই না, আল্লাহ যদি কসম করে বলেন এই কথাও গুরুত্ব দেয় না। আমি গত বছর সম্ভবত ভুল না করলে সূরা তিনের তাফসির করেছিলাম এখানে, নাকি মনে হয়তো এমনটাই মনে হয়। এখানে আল্লাহ নিজে কসম করে বলেছেন ওই সূরাত, আর এখানে রসুল কসম করে বলছেন। উম্মতের কাছে কি গুরুত্ব আছে একটু নিজে চিন্তা করেন। কি আজীব সব অবস্থা এখন, আলেমদেরকে দেখতে হয় আর মুসলমানদের অবস্থা এখন সেদিকেই যাচ্ছে দিন দিন। কিছু বললেই বলে হুজুর কোরআন হাদিসের কথা বলেন, এর বাইরে যায়েন না। আমিও বলি ঠিক আছে, আমার আগে প্রশ্ন, আপনি কোরআন হাদিস সম্পর্কে জানেন তো? আপনি যদি না জানেন তাহলে হুজুর কোরআন হাদিসের কথা বলছে না বাইরে বলছে, আপনি বুঝবেন কেমনে? আমার প্রশ্ন উল্টা এটা আপনার কাছে, আপনি জানেন তো? গত কয়েকদিন আগে আমার আগে এক সম্মানিত আলেম আলোচনা করেছেন দীর্ঘ সময়, তো শেষে আমি গেলাম। বায়ানের পর যখন নামলাম তো এক মাওলানা বলছেন, হুজুর জানেন নাকি কি হয়েছে? বলি কি হয়েছে? বলছে, আপনার আগে যিনি আলোচনা করেছেন উনি সুদ ঘুষের ব্যাপারে খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, তাত্ত্বিক তথ্যভিত্তিক, আমিও শুনেছি, খুব ভালো আলোচনা করেছেন মাওলানা। তো এলাকারই আরেক আলেম যিনি মাহফিলের কর্তৃপক্ষ, উনি মাঝখান দিয়ে বাজারে গিয়েছেন, সাথেই বাজার, রাস্তার সাথেই বাজার, মাহফিল এবারে আর রাস্তায় তো বাজার দুপাশে। তো ওখানে গেলেন, যাওয়ার পরে বাজারের এক গুরুত্বপূর্ণ সুদি কারবারি, বড় সুদি মহাজন, উনি হুজুরকে ডেকে বলে, হুজুর এ কি হুজুর টুজুর আনছেন, এরা কোরআন হাদিসের কথা বলবে, কি আবল তাবল কথা বলে গেল, এটা কোনো কথা হইল? এটা কোনো কথা হইল? বলে কি হয়েছে, কোরআন হাদিসের কথা বলবে, সুদের কথা বলা লাগে নাকি? চিন্তা করে দেখেন কোরআনে সুদের কথা আছে না নাই সে সেটাই জানে না, সে হুজুরকে কোরআনের আর হাদিসের জ্ঞান দিতে আসে। এরকম বেয়াদব মূর্খ লোক দিয়ে আজকে সমাজ ভরে গেছে, ভরে গেছে, ভরে গেছে, জানেই না কোরআনে আর হাদিসে কি আছে। কয়ে হুজুর সুবিধাজনক না, আগামী বছর থেকে আইনেন না,
চিন্তা করেছেন বিষয়? প্রায় সময় এই ঘটনা ঘটে। রিসেন্টলি আপনারা একটা ভিডিও দেখেছেন হয়তো, আমার এক বক্তব্য একজন এসে বলতেছে এগুলো ওয়াজ করেন না, দেখেছেন হয়তো অনেকে। সূরা মুমিনুনের তাফসির করছিলাম, 18 নম্বর পারার প্রথম সূরাটা, প্রথম পৃষ্ঠা থেকে আরম্ভ হয়েছে, যেটা কোরআনের 23তম সূরা, সূরা আল মুমিনুন। তো এখানে আল্লাহ তাআলা অনেকগুলো দিক নির্দেশনা দিয়েছেন, তার আলোকে আমি সামাজিক ওয়াজ করতেছি। এক মুরব্বী বাবার বয়সের এসে বলে হুজুর এগুলো ওয়াজ করেন না, তা আমি থ খেয়ে গেলাম, বাবার বয়সের কি বলবো, কি বলে আবার মানুষ মারধর শুরু করে, আরেক বিপত্ত, এগুলো তো পাবলিক ফাংশন, বেজালাস। তা আমি বললাম বাবা আমার কোন কথায় আপনার আপত্তি আছে? অনেকবার এই কথাটা বলেছি, উনি বলতেই পারলেন না আমার কোন কথায় ওনার আপত্তি আছে। মূর্খতার কত উপরে গেলে পরে এই অবস্থা হয় চিন্তা করেন। আল্লাহ হেদায়েত দান করুন, বলেন আমিন। আমি এই কথাটা কেন বলেছি, উম্মত তো এখন এত গাফেল, উম্মতের লোকেরা এত গাফেল, আল্লাহ কসম করে বললেও বিশ্বাস করতে চায় না, নবীজি কসম করে বললেও বিশ্বাস করতে চায় না। সাহাবায়ে কেরামের অবস্থা ছিল সম্পূর্ণ ভিন্ন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে কোনো আয়াত কসম করে নাজিল করেছেন, এক বা একাধিক আয়াত, সাহাবায়ে কেরাম রসুলুল্লাহর কাছে এসে হাজির হয়ে যেতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রসুল, জুলফিকার নকশবন্দী তার খুতবাতে জুলফিকার ফকির খুব সুন্দর করে বিষয়টি তুলে ধরেছেন। সাহাবায়ে কেরাম এসে বলতেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ একটা কথা বলেছেন, এটা তো এমনি নরমালি বললেই আমরা মানতাম, কসম করে বলার তো কোনো দরকার ছিল না, কোনো দরকার ছিল না, আল্লাহ এমনি বললেই মানি, আল্লাহ এমনি বললেই মানি। সাহাবায়ে কেরামের অবস্থা কেমন ছিল, আল্লাহ কসম করে বললে, নবীজি কসম করে বললে, তার আশ্চর্যান্বিত হয়ে যেতেন, ভীত সন্ত্রস্ত হয়ে পড়তেন, কলিজায় গিয়ে লাগতো, আরে নবীজির কথা তো আমরা এমনিই মানি, নবীকে কসম করে কেন বলতে হবে, আল্লাহকে কসম করে কেন বলতে হবে, আর এখন আপনার আমার মতো উম্মতদের ইমানের দুরবস্থা এমন হয়েছে, আল্লাহ কসম করে বললো মানতে চাই না, নবী কসম করে বললো মানতে চাই না, উল্টা প্রশ্ন তুলি, কোরআন হাদিসের কথা বলেন এমন ব্যক্তি প্রশ্ন তুলে যে কিনা সূরা ফাতিহা সহি করে পড়তে পারে না, সেও হুজুরকে জ্ঞান দে কোরআন হাদিসের কথা বলে। ইমানের দুরবস্থা আপনার আমার কোথায় গিয়ে দাঁড়িয়েছে একটু চিন্তা করেন। এই যে হাদিসের ঘটনা শুনালাম, এখানে দুইটা শিক্ষা আছে। এক নম্বর হলো ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল, এক নম্বর। আরেকটা হলো এই সূরাকে সহি করা, কারণ এই সূরার ফাজাইল তো রাসূল কসম করে বলেছেন। রাসূলের উম্মতদের মধ্যে যার রাসূলের ভালোবাসা আছে, যার কোরআন সুন্নাহের প্রতি টান আছে, অগাধ বিশ্বাস আছে, সে এই সূরা সহি করবে, কারণ এই সূরা ছাড়া তো নামাজ হবে না। নামাজে দাঁড়াবেন, সূরা সহি নাই তো কীভাবে নামাজ সহি হবে? নামাজ ভাঙার কারণ 19টির মধ্যে প্রথমটি হলো নামাজ কেরাত শুদ্ধ পড়া। আপনি যদি এনফরাদিভাবে নামাজ আদায় করেন তাহলে আপনার তো কোনো নামাজই জিন্দগির হয় নাই। আপনি যদি ইমামের পেছনে ইক্তেদা করেন সেটা ভিন্ন কথা, কিন্তু আপনার আমার কেরাতের যদি এই অবস্থা হয় তাহলে আপনার আমার সুন্নতের মকবুলিয়তের অবস্থা কি চিন্তা করে দেখেন। আল্লাহর কাছে কজনের কদিনের নামাজ পৌঁছেছে একটু চিন্তা করে দেখেন, আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবেন, কোন মুখে দাঁড়াবেন। এটা হলো এক নম্বর সবক, এই সূরাকে সহি করা। আজকে উম্মত নেতারা এমনি কথা বলে সেটা মানে, বড়রা এমনি কথা বলে সেটা মানে, অন্যান্যরা এইভাবেই কথা বলে মানে, ধনী ব্যক্তিরা কিছু বললে মানে, সিনিয়ররা জুনিয়রকে কোনো কিছু বললে মানে, কসম করে বললে বলে ভাই কসম করতে হবে না, আরে ভাই আপনি বলেছেন তাই তো মানি। আজকে আপনার আমার ইমানের দুর্দশা কোন অবস্থায় গিয়েছে একটু চিন্তা করে দেখেন। মানুষের কথা আমরা কসম না করে বললেও মানার চেষ্টা করি বা মানি বা বিশ্বাস করি, কিন্তু আল্লাহ যেটা কসম করে বললেন সেটার আপনি আর আমি মূল্য দিই না, রসুল যেটাকে কসম করে বললেন সেটাকে মূল্য দিই না। যদি মূল্য দিতাম তাহলে ছেলে মেয়েকে গিটার বাজাতে শিখাতে পাঠাতে পারতাম না, ছেলে মেয়েকে ডান্স শিখাতে পাঠাতে পারতাম না, ছেলে মেয়েকে কোরআন হাদিস বিরোধী শিক্ষায় পাঠাতে পারতাম না, বরং যদি কোরআন আর হাদিসকে মূল্যায়ন করতাম, আল্লাহর রাসূলের কসমের যদি মহব্বত আমাদের অন্তরে থাকতো, আল্লাহর রাসূলের প্রতি যদি আপনার আমার ভালোবাসা থাকতো, তাহলে এই চিন্তা করতাম যে সূরার গুরুত্বের ব্যাপারে রাসূল কসম করে কারিবুল কররা উবাই ইবনে কাফকে বলেছেন, এই সূরা সাধারণ কোনো সূরা না, যেই সূরার কসম রাসূল করেছেন, আমার রাসূল কসম করে বলেছেন, আর সেই সূরার ব্যাপারে আমার অবহেলা থাকবে, আমার অবজ্ঞা প্রদর্শন থাকবে, আমি সেটাকে তুচ্ছ তাচ্ছিল্য করে দেখবো, এটা হতে
হতেই পারে না। মুসলমানেরা এমন হতো যে রাসূলের ব্যাপারে কসম করে বলেছেন, আমি আল্লাহর নামে কসম করে বলছি আমিও কোরআন সই করে ছাড়বো, সন্তানকে মক্তবে পাঠাতো, সন্তানকে মাদ্রাসায় পাঠাতো। আজকে আমার আপনার বাবারা ভাইয়েরা স্কুলে গিয়ে কিন্ডার গার্ডেনে গিয়ে একটা বাচ্চার পেছনে ঘন্টার পর ঘন্টা বসে থাকে, তিন ঘন্টা চার ঘন্টা বসে থাকে। একটু চিন্তা করে দেখেন, হাসরের মাঠে আপনার এই কষ্ট আর এই শ্রম যখন কোনো কাজে আসবে না, আপনি আপনার বাচ্চার সামনে, আপনার বাচ্চা আপনার মতো মা বাবার সামনে কি অসহায় হয়ে ঘুরতে থাকে। সেদিনের অসহায়ত্বের কথা একটু চিন্তা করে দেখেন, আল্লাহর কাছে কেমন অসহায় হয়ে দাঁড়াবে। রসুলের কথার গুরুত্ব দিন, হক্কানি আলেমরা কি বলছেন সেটা আগে বুঝেন, কোরআন হাদিসে আছে না নাই আপনি কি করে বুঝবেন। এক মন্ত্রী মহোদয় আমাকে ওনার মসজিদে জুমা পড়াতে আমন্ত্রণ করেছিলেন, যে কোনো মাধ্যমে দুজুমা পড়িয়েছিও। তা আমার কিছু শর্ত শরায়তের মধ্যে এই শর্তও ছিল, ইভেন আমি এখনও যেখানে জুমা পড়াই সেই শর্ত দিয়েই পড়াই, আমার কোনো বক্তব্যে কারো আপত্তি থাকলে কাউন্টার দেওয়া যাবে না, কোনো কথা বলা যাবে না। তাহলে কি হবে, আমার কথায় যদি কারো আপত্তি থাকে সেটা আগে আপনি কোনো আলেমের সাথে শেয়ার করবেন, যদি আলেম বলেন যে এটা কোরআন হাদিস বিরোধী তবেই কেবল আমাকে বলতে পারবেন, আর আলেম যদি বলেন যে না এর সাথে কোরআন হাদিসের কোনো সংঘর্ষ না তাহলে আমাকে বলা যাবে না। কারণ আপনি দাঁড়িয়ে গেলেন, রক্ত গরম হয়ে গেল, চেয়ারের ভার আর সহ্য করতে পারলেন না, তো আপনি এমন কথা বলে ফেলবেন যেটাতে আপনার ঈমান চলে যাবে। আলেমরা তো আপনাদের কল্যাণকামী, আলেমরা তো আপনাদের কল্যাণ চায়, আপনাদেরকে ভালোবাসে, আর ভালোবাসা থেকে এই কথাবার্তা বলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সহিহ বুঝ দান করুন, বলেন আমিন। জায়গা হচ্ছে না, আগায় বসেন, তবে এই কথা আর বলবো না, এটাই লাস্ট, আগায় বসেন, সবাই আগায় বসেন, আরো সামনে আসেন। আর যাদের জায়গা হচ্ছে না তারা এই দুই পাশ দিয়ে এই দিকে আসতে পারেন। আমি আমাদের স্বেচ্ছাসেবক ভাইদের বলতে চাই, আমাদের স্টেজের দুই পাশে ডান পাশে বাম পাশে যে জায়গাটা আছে আপনারা এদিকে জায়গা করার ব্যাপারে মনোযোগী হতে পারেন, কারণ পেছনে তো আর জায়গা নাই, দুই সাইডে যেটুকু জায়গা আছে এটুকু ভরাট করে দিতে পারেন। এই কথা আর বলবো না, এটা এখানেই শেষ, কর্তৃপক্ষ আপনারা ব্যবস্থা নেবেন, এবং ওখানে ভলেন্টিয়াররা দাঁড়াবে, যারা ঢুকবে গেটে দাঁড়িয়ে থাকেন তাদেরকে সামনে পাঠিয়ে দিবেন অথবা দুই পাশে পাঠিয়ে দিবেন, সময় খুব গুরুত্বপূর্ণ, সময় নষ্ট করা যাবে না। তেরপাল আছে কোথাও? এই আঙুল মাঝিমের ঘরের সামনে তেরপাল আছে, বুঝলেন? গেছি গেছি গেছি। চুপ হয়ে যান, খামোশ হয়ে যান, কথা শুনেন, এটা কিন্তু একটা শিক্ষা সহি করা, নট অনলি সুরা আল ফাতিহা, পুরো কোরআনে কারিম সহি করেন। তাহলে নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য যেটুকু কেরাত দরকার সেটুকু আপনার সহির আওতায় আসবে, নয়তো বা আপনার কোনো নামাজই কবুল হবে না আল্লাহর কাছে। এই হাদিসের দুই নম্বর শিক্ষা খেয়াল করে শুনেন, ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল, ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল, আল্লাহ আল্লাহ রাসূলের ডাকে সাড়া দেওয়া, আল্লাহ আল্লাহ রাসূলের ডাকে সাড়া দেওয়া মানে জায়েজের পক্ষে থাকা, না জায়েজের বিপক্ষে থাকা। আল্লাহ আল্লাহ রাসূলের ডাকে সাড়া দেওয়া মানে হকের পক্ষে থাকা, না হকের বিরুদ্ধে থাকা। আল্লাহ আল্লাহ রাসূলের ডাকে সাড়া দেওয়া মানে হালালের পক্ষে থাকা, হারামের বিরুদ্ধে থাকা। আল্লাহ আল্লাহ রাসূলের ডাকে সাড়া দেওয়া মানে আমরি বিল মারুফের ব্যাপারে সচেতন হওয়া, নাহি আনিল মুনকারের ব্যাপারে সচেতন হওয়া, অন্যায় কাজকে বর্জন করা, অন্যায় কাজে বাধা দেওয়া, সৎ কাজে মানুষদেরকে আহ্বান করা। আজকে একটা শ্রেণী আলেমদেরকে প্রতিপক্ষ বানাতে চায়, আলেমদেরকে দুশ্মন বলে প্রমাণিত করতে চায়, আলেমদের বক্তব্যকে তারা কোনো না কোনোভাবে বিতর্কিত করার চেষ্টা করে, আলেমদের সাথে আদাবতি রাখে, দুশ্মনী রাখে। আমি বলতে চাই কোরআনে কারিমের এই আয়াত আজও কোরআনে হাকিমে আছে, সূরা আনফালের ২৪ নম্বর আয়াত, কোরআনে কারিম খুলে দেখেন,
আমি আমার বাপ দাদার কোনো বক্তব্য আপনাদের কাছে বলে যাচ্ছি না, বক্তব্য তো রেকর্ড হচ্ছে। কোরআনে কারীম সূরা আনফাল 24 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ কোরআনের বিভিন্ন জায়গায় ইয়া আইয়ুহান নাস বললেও এখানে এরকম স্পর্শকাতর বিষয়ে ইয়া আইয়ুহান নাস বলেন নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন। শুধু ঈমানদারদেরকে বলেছেন, কাফেরকে বলেন নাই, মুসলমানদেরকে বলেছেন, মুশরিকদেরকে বলেন নাই, ডানপন্থীদের বলেছেন, বামপন্থীদের বলেন নাই, মুমিনদের বলেছেন, মুনাফেকদের বলেন নাই। ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল, আল্লাহ আল্লাহ রাসূলের ডাকে সাড়া দেওয়া, আল্লাহ আল্লাহ রাসূলের ডাকে সাড়া দেওয়া। আমি তো স্পষ্টভাবে বলছি, যারা কিনা মুমিন, যারা কিনা মুসলমান, যারা ডানপন্থী, যারা আল্লাহতে বিশ্বাসী, যারা তাওহীদে বিশ্বাসী, তারা তো এই আয়াতের ব্যাখ্যা এমনভাবে প্রমাণ করে বাতিলের সামনে, কাফেরের সামনে, নাজায়েজের বিরুদ্ধে, নাহকের বিরুদ্ধে, হারামের বিরুদ্ধে, প্রয়োজনে নিজে গুলির সামনে, কামানের সামনে, ফাঁসির কাষ্ঠে ঝুলতে রাজি হয়, আল্লাহ আল্লাহ রাসূলের ব্যাপারে কারো সাথে আপোষ করে না, আপোষ করে না, আপোষ করে না। ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল, ভালো করে বুঝেন, আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলেন নাই, মুমিনদেরকে বলেছেন। মুমিনদেরকে কোন সাহসে কোরআনের বিরুদ্ধে অবস্থান করেন? কোন ইমানদার তো এটা করতে পারে না, যে করে সে ইমানদারও না, ইমানদার না। ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল ইযা দাআকুম লিমা ইউহিয়িকুম, ভালো করে বোঝার চেষ্টা করেন কথাগুলো, খুব গুরুত্বপূর্ণ। এ হাদিসের দুটো শিক্ষার কথা উল্লেখ করলাম, আপাতত এইটুক থাক, সামনে যাই। এই সূরাটি যে পারেন না, এই সূরাটি কত গুরুত্বপূর্ণ একটু চিন্তা করে দেখেন, একটু বোঝানোর চেষ্টা করি। কোরআনে কারীমের এই সূরা কত গুরুত্বপূর্ণ, একটা হাদিস মুসলিম শরীফের 1913 নম্বর হাদিস, খেয়াল করে বুঝেন। নবীজি বসা, জিবরিল ও রাসূলের সামনে বসা, আকাশে বিকট শব্দ হলো, উভয়ে আকাশের দিকে মাথা উঠালেন, এত শব্দ কোথায় হলো? জিবরিল রাসূলকে বলেন, অগো নবীজি, হাদা বাবুম মিনাস সামা ফুতিহা লিয়াউম লাম ইউফতাহ কাত্তুন ইল্লা লিয়াউম, এটা আকাশের একটা দরজা যেটা আজকেই খোলা হয়েছে, আজকের আগে আর কোনো দিনই দরজা খোলা হয় না। যারা আলোচনা করছি তার ব্যাপারে একটু পরিচয় দিচ্ছি আর কি, খেয়াল করে বোঝার চেষ্টা করেন। এই দরজা দিয়ে একজন ফেরেশতার পৃথিবীতে আগমন ঘটল, এসে নবীকে সালাম দিলেন, জিবরিল পরিচয় করে দেন, হাদা মালাকুন নাযালা ইলাল আরদ লাম ইয়ানজিল কাত্তুন ইল্লা লিয়াউম, হে আল্লাহর রাসূল, ইনি এমন একজন ফেরেশতা যিনি আজকে এসেছেন, আজকের আগে আর কোনো দিন তিনি পৃথিবীতে আসেননি। লাম ইয়ানজিল কাত্তুন ইল্লা লিয়াউম, ভাইরা আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করুন, এমন একটা দরজা আকাশের খোলা হলো যেই দরজাটি আজকের আগে আর কোনো দিন খোলা হয় নাই। ওই দরজা দিয়ে এমন একজন ফেরেশতার আগমন পৃথিবীতে ঘটলো যিনি আজকের আগে আর কোনো দিন পৃথিবীতে আসেন নাই। ফেরেশতা এসে নবীকে সালাম দিলেন, সালাম দিয়ে বললেন, অগো নবীজি, আবশির বিনুরাইন, দুটি নূরের সুসংবাদ গ্রহণ করুন, যেই দুটি নূর আপনি ছাড়া আর কোন নবী রাসূলগণকে আল্লাহ তাআলা দেন নাই। সাহাবীকে ফেরেশতা ডেকে বলেন, অগো নবীজি, ওই দুটি নূরের মধ্য থেকে একটি নূর হল সূরা ফাতিহা, আর আরেকটা নূর হল সূরা বাকারার শেষ দুই আয়াত। এই দুটি নূর এমন নূর যারা আমল করবে তাদের ইহকাল পরকাল নূরান্বিত হয়ে যায়। এত গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ, যার নামাজ সহি নাই তার সব অন্ধকার, কবর অন্ধকার। আর আরেকটা হলো সূরা বাকারার শেষ দুই আয়াত 285 এবং 286 নম্বর আয়াত, আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, এখান থেকে নিয়ে আনত মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত। আলেমদের কাছে গিয়ে সই করে নেবেন, আর কোরআন সই থাকলে তো আমি দলিলও দিয়ে দিলাম, আমল করার চেষ্টা করবেন। আল্লাহ আপনাকে আমাকে সবাইকে আমল করার তৌফিক দান।
গুরুত্বপূর্ণ। কি পার্সোনালিটি চিন্তা করেন, এমন একজন ফেরেশতা আসলেন যিনি আজকের আগে আর আসেন নাই, এমন দরজা দিয়ে আসলেন যেটা আজকের আগে আর খোলাই হয় নাই, এমন দুটি নূর নিয়ে ফিরলেন যেই দুটি নূরের সুসংবাদ আর কোন নবী রাসূলগণকে দেওয়া হয়নি, তার মধ্যে একটা সূরা ফাতিহা। কেন এই সূরা পড়বেন, সহি করবেন, আমল করবেন, বোঝার চেষ্টা করেন। হাকিকত বুঝে নাই, যদি হাকিকত বুঝতে অবস্থা কেমন হতো, আমি আরেকটা হাদিস দিই, উদাহরণ দিই, আরেকটা ঘটনা শুনাই। নবীজির একজন সিনিয়র সাহাবি যার নাম হলো আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় মাপের সাহাবি, সফরে বের হয়েছেন, পথিমধ্যে হঠাৎ করে এক মেয়ে এসে হাজির, বলছে আপনাদের মধ্য থেকে কেউ কি ঝাড়ফুঁক করতে পারেন? বলে কেন, আমাদের যিনি সর্দার, আমাদের যিনি নেতা, তাকে সাপে কামড় দিয়েছে, তাই ঝাড়ফুঁক করতে হবে। বলে তোমাদের পুরুষ মানুষরা কোথায়? বলছে আমাদের কোনো পুরুষ মানুষরা বাড়িতে নেই, সবাই হাটে বাজারে গিয়েছে, বের হয়ে আপনাদের সাথে দেখা হলো, তাই এই কথা বলছি। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুননা ফি মাসিরিল লানা ফানাযালনা ফাজাআত জারিয়াতুন ফাকালাত ইন্না সাইয়্যিদাল আইস সালিমুন, আপনাদের মধ্যে কি কেউ ঝাড়ফুঁক করতে পারেন নাকি? নবীজির একজন সাহাবী তার সাথে সাথে করে চলে গেলেন, মেয়েটি তার নেতার সামনে নিয়ে হাজির হলো, নেতাকে সাপে কামড় দিয়েছে, বিষাক্ত সাপ। নবীজির এই সাহাবি উম্মুল কিতাব, উম্মুল কোরআন তথা সূরা ফাতিহা পড়ে ঝাড়ফুঁক করে দিতে দেরি হয়েছে, সাপের বিষগুলো মুহূর্তের মধ্যে পানিতে রূপান্তরিত হতে দেরি হয় নাই, সুস্থ হয়ে উঠলেন। হাদিসের মধ্যে এসেছে, ফামারা লাহু বি সালাসিনা শাতান ওয়া সাকানা লাবানান। এই পুরো হাদিসের ঘটনাটা বুখারীর হাদিস 5007 নাম্বার হাদিস। 30-30টি বকরি তাকে হাদিয়া দেওয়া হলো, আর সবাইকে দুধ পান করিয়ে মেহমানদারি করানো হলো, নেতা খুশি হয়। সাহাবাই কেরাম টেনশনে পড়ে গেলেন, এই যে 30-30টি বকরি পেলাম, এগুলো কি নেওয়া আমাদের জন্য জায়েজ নাকি না জায়েজ, হালাল নাকি হারাম, বৈধ নাকি অবৈধ, আমরা কি নিতে পারি নাকি নিব না? সমস্ত সাহাবীরা একমত হলেন আর এই কথা বললেন, যেহেতু এখন মদিনায় নবীজি জীবিত আছেন, নবী থাকতে ফতোয়া তো আমরা দিতে পারি না, সবাই মিলে চলো নবীর কাছে যাই। সবাই মিলে রসুলের কাছে গিয়ে হাজির, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি এই এই ঘটনা ঘটলো, 30-30টি বকরি হাদিয়া পেলাম, জায়েজ হবে নেওয়া নাকি না জায়েজ, হালাল নাকি হারাম, বৈধ নাকি অবৈধ জানা নাই, ফতোয়া জানার জন্য এসেছি। নবীজি ফতোয়া দিয়ে দিলেন আর বললেন, যাও সবগুলো তোমরা বন্টন করে নিয়ে যাও, আর আমি নবীজির জন্য একটা ভাগ রেখে যাও। এই হাদিসের মধ্যে দুটি সবক আছে আপনার আমার জন্য, দুটা শিক্ষা। তার মধ্যে এক নম্বর হলো এই সূরা, সূরাতুস শিফা, প্রতিষেধক, মেডিসিন, রোগমুক্তির কারণ, ঔষধ, মহাঔষধ। এই সূরার প্রসিদ্ধ নামগুলোর মধ্যে সব থেকে প্রসিদ্ধ আল ফাতিহা, তারপর আরো আছে উম্মুল কিতাব, উম্মুল কোরআন, আসাসুল কোরআন, সাবউল মাসানি, কোরআনুল আজিম, সূরাতুল হামদ, সূরাতুস সালা, সূরাতুদ দুআ, সূরাতুল ওয়াফিয়া, সূরাতুল কাফিয়া, সূরাতুল কানজ, সূরাতুর রুকিয়া, সূরাতুস শিফা, শেষ দুটি নাম এই সূরা দিয়ে ঝাড়ফুঁক করা হয়, এই জন্য সূরার নাম সূরাতুর রুকিয়া, আর ঝাড়ফুঁক করলে শেফা দিয়ে দেন আল্লাহ, এই জন্য এটার নাম সূরাতুস শিফা। এত আস্তে সুবহানাল্লাহ, কি মন টন খারাপ নাকি, এত আস্তে বলেন কেন? এই জন্য এটা সূরাতুস শিফা। কেমন শিফা এটা, ছোট্ট একটা উদাহরণ শুনাই আমার লাইফে ঘটে যাওয়া। এক মসজিদে প্রায় দীর্ঘ 7 বছরের মতো জুমা পড়ানোর সুযোগ হয়েছিল, সেটাও আরো প্রায় 4-5 বছর আগের কথা। একদিন মসজিদে উঠে দেখি মসজিদের ডান পাশের বারান্দায় এক ভদ্রলোক কাতরাচ্ছে, পেটের ব্যথায় লাফাচ্ছে, সাকারাত যেরকম হয় মৃত্যুর আগে ঠিক সেরকম অবস্থা। দৌড়ে তার কাছে গেলাম, ভাই কি হয়েছে?
তো উনি বলছেন, হুজুর আমার মনে হচ্ছে নাড়ি ভুড়ি কে যেন টেনে বের করে ফেলছে। আমি দাঁড়ালাম, আমাদের মসজিদের পানির সংযোগ পাতালের সাথে ছিল, যেটাকে ডিপকল বলা হয়, তো ওখানে গ্লাস দেয়া থাকতো যেন মুসল্লি ভাইয়েরা স্বচ্ছ পানি পান করতে পারেন। একটা গ্লাস নিলাম, পরিষ্কার করে সেখানে কিছু পানি নিয়ে সাতবার সুরা আল ফাতিহা বিসমিল্লার সাথে, প্রতিবার বিসমিল্লার সাথে বিসমিল্লা পড়ে সুরা ফাতিহা একবার এক ফু, আবার বিসমিল্লার সাথে পড়ে আরেক ফু, আবার বিসমিল্লার সাথে পড়ে আরেক ফু, এভাবে সাতবার ফু দিয়ে তাকে পান করতে দিলাম। উনি পানি পান করে উঠে আরামের সাথে একটু বসলেন। পানি পান করলে এমনিতেই তো একটু ভাল লাগে, এটা খুব স্বাভাবিক নর্মাল ইস্যু। আমি মসজিদের বাম পাশে, ডান পাশ থেকে বাম পাশে গেলাম, ওদিক দিয়ে উপরে সিঁড়ি দিয়ে অফিসে যাব। ওটুক যেতে না যেতেই দেখি এই লোক ওঠে চলে যাচ্ছে। তখন আমার কাছে সন্দেহ লাগলো আসলে কাহিনীটা কি, কারণ ঢাকা শহরে তো ডিজিটাল চোরের কোনো অভাব নাই, কি বলেন ঠিক কিনা বেটি? এক্সাম্পল দিই, চাচা মুরব্বী মানুষ, নতুন ঢাকা শহরে গিয়েছেন, চিন্তা করেছেন এই পকেটে রাখলেও অনিরাপদ টাকা, ওই পকেটে রাখলেও অনিরাপদ, তাহলে এক কাজ করি এই পকেটে রাখি, কারণ সামনে তো দুটো দারোয়ান আছে, সিকিউরিটি আছে, এটা কাছাকাছি নিলেও দেখব, অতএব কেউ নিতে পারবে না। নতুন টাকা পকেটে রেখে চাচা বান্ডিলটা রেখে 1000 টাকার নোট, বুঝেন নাই কথাটা, সাদা জামা, এর উপর দিয়ে আবার বঙ্গবন্ধু ছবিটা মোটামুটি দেখা যাচ্ছে একটু, বুঝেন নাই কথাটা। দূর থেকে চোর বেচারা দেখে চিন্তা করছে, চাচা আমার রিজিক বুঝি আল্লাহ আপনার এখানেই রাখলো, টেনশনে পড়ে গেছে, নেওয়া যায় কিভাবে? বুঝার জন্য বলতেছি, চোর বেচারা তো টার্গেট করে আছে, ওদের চক্র থাকে, এই পকেটে টাকা তো ডান পাশ থেকে এসে একজন এমন জোরে ধাক্কা মারবে আপনি তার সাথে বাকবিতণ্ডায় লিপ্ত হবেন, বাম দিকে পকেট মুবারক দেখবেন খালি। ডিজিটাল চোরের এই অবস্থা, আরো উন্নত ডিজিটাল আছে, ওগুলাতে গেলাম নাই গেলাম, আপাতত এটুক থাক। আমি চিন্তা করলাম লোকটা এই মাত্র দেখলাম মরেই যাচ্ছে, আর এই মাত্র দেখি চলে যাচ্ছে, তো আমি আগে বললাম ভাই দাঁড়ান, দাঁড়িয়েছে আগে দেখলাম পকেট টকেট আমার কি ঠিক আছে কিনা, নাকি আবার গায়েব হয়ে গেল কোন ফান্দে পড়লাম, দেখলাম না সব ঠিক আছে। একটু সামনে গিয়ে জিজ্ঞেস করলাম, ভাই একটু আগে দেখলাম আপনি মরেই যাচ্ছেন, এখন দেখি খুব আরামে চলে যাচ্ছেন, ব্যাপার কি? বলছে, হুজুর পানিটা পান করার পর মনে হইলো যেন নাড়ি ভুড়িটাই গ্লাসেই ছিল গিয়ে ফিট হয়ে গেল। সুরা আল ফাতিহা, সুরাতুশ শিফা, সুরাতুর রুকিয়া, এটা তো একটা আমার কথা বললাম, আমি বাদী দিয়ে রাসূল তো এই কথা বলেছেন, হাদিসে তো এই কথা এসেছে, বিশ্বাস হোক বা না হোক। অনেকে বলবে, হুজুর কি একটা কথা বললেন, 50 বছর কত হু দিলাম, হাজার হাজার কোনো লাভ হইল না, হবে কিভাবে?